করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা তোমাকে একটা কাজের বিনিময়ে হেদায়েত দিতে পারেন, জান্নাত দিতে পারেন। এই কথা বলার পরে সাহাবাই কেরাম বলল, আমরা এমন বনি ইসরাইল এমন আবেদের কথা শুনেছি যারা হাজার বছর ইবাদত করেছে, কিন্তু তাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে একটু গ্রহণযোগ্য হয় নাই। আমরা এমন কোন কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের বিনিময়ে জান্নাত দান করবে? নবীজিকে সাহাবাই কেরাম এই কথা বলার পরে আমার নবীজি বলেন, এই সাহাবীরা শোনো, আরবের মধ্যে একটা নারী ছিল, যে নারী ছিল পতিতা নারী, যে নারীর কাজ ছিল নিজের দেহ বিক্রি করে ব্যবসা করা, জেনা করা, মানুষের সাথে টাকার বিনিময়ে পর পুরুষের কাছে নিজের দেহকে বিলীন করে দেওয়া। আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে ওই নিকৃষ্ট নারী, যেই নারী টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে ফেলে পর পুরুষের কাছে, টাকার বিনিময়ে পর পুরুষের সাথে সে যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য এই এমন নারীদেরকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নারী। যৌনপল্লীতে থাকে এমন একজন নারী, যেই নারীর কাজ ছিল টাকার বিনিময়ে মানুষের সাথে দেহ ব্যবসা করা। ও যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এমন একজন নারী, যে নারীর কাজ ছিল টাকার বিনিময়ে মানুষের সাথে দেহ ব্যবসা করা, মানুষের সাথে জেনা করা, টাকার বিনিময়ে ওই নারী একদিন তার বাসার সামনে দাঁড়িয়ে আছে, বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে কাস্টমারের খোঁজে, তার কাছে কাস্টমার আসবে, সে জেনা করবে টাকার বিনিময়ে। এমন সময় আরবের দেশ মরুভূমির মধ্যে একটা কুকুর হাঁপাইতে হাঁপাইতে তৃষ্ণায় পড়ে, হাঁপাইতে হাঁপাইতে জিহ্বা পর্যন্ত বাহির করে ফেলেছে। জিহ্বা বাহির করার পরে ওই কুকুরকে দেখে ওই পতিতা নারীর দয়া হলো, দয়া হওয়ার কারণে ওই পতিতা নারী, তার একটা চামড়ার মোজা ছিল, আগের কালের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো, চামড়া দিয়ে জুতা বানাইতো, ওই একটা চামড়ার মোজা দিয়ে একটা কূপ থেকে পানি উঠে গিয়ে কুকুরকে পান করলো। নবীজি বলেন, সাহাবীরা রে, ওই আমলটা আল্লাহর কাছে এমন ভালো লাগলো, আল্লাহ রব্বুল আলামিন ওই পতিতা নারীর সমস্ত জেনার গুনাহ আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিয়েছেন। এজন্য নবীজি বলেন, তোমার জীবনের এমন কোন ভালো আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই আমলটার বিনিময়ে জান্নাত দিতে পারেন। এজন্য বলি, মানুষকে মেহমানদারি করা, পশুকে যদি আলমার আল্লাহ রব্বুল আলামিন পশুকে পানি খাওয়ানোর কারণে যদি একটা পতিতা নারীকে যদি দুনিয়ার মধ্যে থেকে সমস্ত আযাব থেকে যদি সব আযাব থেকে মাফ করে যদি জান্নাতে দিতে পারেন, এবার চিন্তা করলেন একটা মানুষকে যদি আপনি পানি পান করান তাহলে আপনার সওয়াব কতটুকু পরিমাণ গিয়ে দাঁড়াইবে। প্রিয় ভাইরা আমার, আজকাল আমরা যদি মেহমান দেখি, নবী কি বলেছেন? নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো তাহলে তোমরা মেহমানকে সম্মান করো, কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে যারা মেহমান দেখলে নারাজ হয়ে যায়। মেহমান দেখলে চিন্তা করে, এই বেটি শুধু আমার বাড়িতে আসে, নিজের আপন লোক, নিজের কাছের মানুষরাও যদি আসে, কথা কথা শ্বশুর বাড়ির লোকজন আসলে বৌমা নারাজ হয়ে যায়, জামাইয়ের সাথে রাগ করে ফেলে, তোমার বাপের বাড়ি থেকে সব সময় আমার কাছে, তোমার বাবা সব সময় আমার কাছে চলে আসে, কেন? কেন? কিন্তু চিন্তা করেন, নবীজি বলেছেন মেহমানদেরকে সম্মান করার জন্য। নবী মেহমানদেরকে কেমন তাজিম করেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এক ইহুদি নারী, যেই নারী এক ইহুদি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এক ইহুদি ব্যক্তি রইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরে মেহমান হইতে চাই। রাসূল বললেন, তাকে রাসূল থাকার অনুমতি দিলেন এবং তাকে আপ্যায়ন করলেন, রাত্রিবেলা তাকে ঘুমানোর জন্য একটা বিছানাও বিছাইয়ে দিলেন।
কিন্তু ঘটনাক্রমে ওই ইহুদির পেট খারাপ হওয়ার কারণে সেই বিছানার মধ্যে বাথরুম করে দিয়েছে। বিছানার মধ্যে বাথরুম করে দেওয়ার পরে ইহুদি ভাবলো, এখন যদি মালিক আমাকে দেখে আমাকে গাল মন্দ করবে, মারবে, কারণ আমি যেই কাজটা করেছি ঠিক করে নাই। এই কথা ভেবে ফজর হওয়ার আগে ওই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গর্তে ত্যাগ করে চলে গেল। কিন্তু চলে গেলে কি হবে? ওই ইহুদি তার দামি তলোয়ারটা তার বেডের নিচে নিয়ে রেখে গিয়েছিল। যখন অর্ধপথ যাওয়ার পরে, অর্ধেক পথ যাওয়ার পরে তার মনে হলো, আমি তো তলোয়ারটা রেখে এসেছি। এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রই মেরে এই অবস্থা দেখে ভাবলেন, আমি যদি মেহমানের তাজিম করতাম, মেহমানের যদি খবর নিতাম, তাহলে মেহমান আজকে কষ্ট পেত না, অবশ্যই আমার মেহমান কষ্ট পেয়েছে, আমি মেহমানের খবর নিতে পারি নাই। এই কথা বললেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ময়লা যুক্ত কাপড়টাকে একটা কুয়ার পাশে দুলছিলেন। আর ওইদিকে ইহুদি ভাবলো, যেই করে হোক আমাকে মারক পিটক, আমি ওই তলোয়ারটা নিয়ে আসতে হবে, কারণ এটার দাম অনেক। এই ইহুদি তলোয়ারটা নিয়ে আসার জন্য দেখে কূপের পাশে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়লা যুক্ত কাপড়টা দৌড় করতেছে। ইহুদি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একা আপনাকে অনেক খারাপ মানুষ ভাবতাম, কিন্তু আজকে এই দেখার পরে আমার দিল বলে আমি এখন ইসলাম গ্রহণ করা উচিত। এই কথা বলে নবীজির কাছে সে ইসলাম গ্রহণ করে ফেলল। বললেন নবীজি, বললেন, বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আমার মেহমানকে তাজিম করতে শিখুন। কারো ঘরে যদি মেহমান আসে, এটা আল্লাহ তাআলার রহমত। মেহমানদেরকে খাওয়াইলে আল্লাহ তাআলা আপনার ধনবানদের কমবে না। মানুষকে যদি কিছু খাওয়ান, এই কারণে মানুষের রূহ প্রশান্তি পেল, এর কারণে আপনি জান্নাতে যাইতে পারেন। যেহেতু একটা পতিতা নারী একটা কুকুরকে খাওয়ানোর কারণে সে যদি জান্নাতে যাইতে পারে, আপনি অবশ্যই একটা মানুষকে যদি খাওয়ান, তার তৃষ্ণা পেল, একটা পানি খাওয়ান তাকে, অবশ্যই এর বিনিময়ে আপনি জান্নাতে।